মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও ভীষণ 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 ভালো আছি। এই যে এখন ঘড়িতে বাজে প্রায় 11টা, আজকে আমার রান্না বান্না কিচ্ছু হয়নি, এখনো আমি স্টার্ট করতে পারিনি রান্না বান্না। তার কারণ হচ্ছে পিকুকে একটু পড়াচ্ছিলাম, কিছু অঙ্ক দিয়েছি, সেইগুলো অঙ্ক করছে পিকু। ওই যে ঘরে বসে বসে ওর অঙ্ক প্র্যাকটিস করছে, আর এখন আমি যাব একটু উপরে। তার কারণ হচ্ছে দুদিন আগে বানিয়ে রেখেছি এই আচার, এখানে আছে কুলের আচার, সেই আচারটাকে এখন একটু রোদে দিতে হবে। মানে একটু রোদে দিলে মশলা টশলা সবটাই দেওয়া আছে, রোদে দিলে পরে এটা অনেক দিন রেখে খাওয়া যায়, তো সেই জন্য এখন ওপরে যাব। এই যে রোদে দেখাচ্ছি, এবার ভালো করে দেখতে পাবেন, দেখতে অসাধারণ হয়েছে, টেস্টও হয়েছে খুব, কিন্তু খুব সুন্দর। এটা একটু 2-3 দিন এইভাবে একটু রোদ দিয়ে রাখলে পরে এটা অনেক দিন কিন্তু খাওয়া যাবে। আর এই দেখুন আমার গাছের অবস্থা, এই গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। এটাও এই মানে এই তিনটে গাছ, ক্যালেন্ডুলাগুলো সব থেকে বেশি বড় হয়ে গেছে। আর এই ফুলগুলো দেখুন কত বড় বড় ফুটেছে, এই গাছটাও বেশ বড় হয়ে উঠছে, কিন্তু এটা গ্রো হচ্ছে না, এটা মনে হয় বাঁচবে না বেশি দিন এইটা। আর এই দেখুন এইটা কি সুন্দর, এই ফার্স্টে এই ফুলটাই ছিল যখন গাছটা কেনা হলো, তারপরে এই তিনটে ফুটেছে। আর এই গাছটা একদিন সেই মনে আছে মাঠে থেকে আমি পিকু পিকুর বাবা তিনজন মাঠে গেছিলাম, সেই দিনকে একটা গাছ এনেছিলাম, গাঁদা গাছ, সেই চেরি গাঁদা বলে যেটাকে, সেটা এই যে কুড়িয়ে এসছে এই ফুলটা। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আমার ভীষণ পছন্দের এই গাছ। সবে রান্নাঘরে আসলাম, এই এখন বাজার টাজারগুলো গোছাবো। এঁচোর নিয়ে এসছে সে কি আঠা, এ তো নাক কেটে না দিলে আমার দ্বারা সম্ভব হয় না, আমি ভালো কাটতে পারি না এঁচোরটা। আগে বাজার টাজারগুলো সব গুছিয়ে নিই, তারপর টুকটুক করে দেখি কি কি রান্না করা যায়। ঘরে গত সব 1 সপ্তাহ হয়ে গেছে, কতগুলো উচ্ছে রয়েছে, উচ্ছেগুলোর আজকে গতি করতে হবে, না হলে পরে ও ফেলে দেওয়া ছাড়া আর কোনো লাভই হবে না। কিন্তু উচ্ছে ফেলে দিতে বড্ড মায়া লাগে। আবার শাক পাতা এটসেট্রা নিয়ে এসেছেন, কত কিছু করব একদিনে, আর এমন এমন জিনিস বাজার করে নিয়ে আসা যেগুলো রেখে দিয়ে খাওয়া যায় না। যেমন শাক বেশি দিন রাখলে ভালো লাগবে না, এঁচোরটাও করে ফেললে করে ফেলাটাই উচিত, তার সাথে তো আবার মাছ আছে। মাছটা আজকে এই ঝালই করব, ইলিশ মাছ নিয়ে এসেছে, ঝাল হবে, আর দেখি কি করা যায়। তার সাথে বেগুনও নিয়ে এসেছে, যে বেগুন দিয়ে যদি ইলিশ করি, দেখি কি করি। এটা হলো কি রান্নাঘরে ফ্লাওয়ার ভাস, এই মগের মধ্যে জল দিয়ে এইভাবে রেখে দিলে শাক কিন্তু অনেকদিন টাটকা থাকে। আর ওরা কিন্তু ওপরটা বেশ সুন্দর করে জল ছিটিয়ে রাখে, আদতে কিন্তু শাকটা ধুয়ে বিক্রি হয় না, জল দিয়ে এমন করে ছিটিয়ে রাখা মনে হচ্ছে একেবারে ধুয়ে টুয়ে রাখা। সে যাই হোক, এইভাবে আমি এখন আজকে রেখে দিলাম, আজকে করব না। যাই হোক, মাছ এখানে ধুয়ে রেখে দিয়েছি, এতগুলো মাছ তো আজকে আমাদের একদিনে লাগবে না, তো এখান থেকে 4 পিস তুলে রেখে দেবো। মাছগুলোকে আজকে আলু বেগুন দিয়ে রান্না করবো, আলু বেগুন দিয়ে খেতে আমাদের বাড়িতে বেশি পছন্দ করে, যেহেতু বেগুন নিয়ে এসছে তো হয়তো মনে মনে এটাই প্ল্যান আছে যে আলু বেগুন দিয়ে ঝোলটা হবে বাড়িতে। সে যাই হোক, 4 পিস মাছ সরিয়ে রাখলাম, এটাকে কাল না হলেও পরশু মাছের ঝাল বানাবো। আলু বেগুন দিয়ে আমি বহুবার আপনাদের সঙ্গে মাছের রেসিপি শেয়ার করেছি, আজকে দেখাবো জাস্ট একটু অন্যরকম করে, কারণ বেগুনগুলোকে আমি একটু সরু সরু করে লম্বা লম্বা করে ভেজে রেখেছি, আলুটাও ভেজে রেখেছি। তেলের মধ্যে এবারে দিয়ে দিলাম জিরে, জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নুন হলুদ নুন দিয়ে কষিয়ে নিলাম, হলুদ আমি কিন্তু এখন দিইনি। আর দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটো কুচিটা যখন একটু ফ্রাই হয়ে যাবে তারপরে আমি চিনি অ্যাড করব, চিনি আগে দিলে পরে আঠালো আঠালো হয়ে যায়, তো সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। এরপরে দিয়ে দিলাম আলু, আলুগুলোকে এইবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েই আগে থেকে ভেজে রেখেছি সুন্দর করে, এবারে জলটা দিয়ে দেবো, মশলাটাও রেডি।
জলটা দিয়ে এইবারে আমি হলুদ অ্যাড করব। হলুদ আগে দিলে পরে এই সব ইলিশ মাছের রান্নায় মেইনলি হলুদ আগে দিলে পরে খেতে খুব ভালো লাগে না, একটু তিতকুটে ভাব চলে আসতে পারে। তো ফুটে ওঠার পর আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম, এবারে ঢাকা দিয়ে দেবো ভালো করে। আর একটু ফুটিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলেই তারপরে বেগুনগুলো অ্যাড করে দেবো। মোটামুটি নামানোর একটু আগে বেগুনটা অ্যাড করে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে বেগুনগুলো অ্যাড করে নিলাম। যে যেরকম ঝোলের কনসিস্টেন্সি রাখতে চান সে সেরকমভাবে নামাবেন। হয়ে গেল, এইদিকে রান্না করবো উচ্ছে আলু চচ্চড়ি। তো আলুগুলোকে এভাবে ডুমে ডুমে করে কেটে নিয়েছি আর উচ্ছেগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকে খুব সুন্দর করে এর সাথে ভেজে নিতে হবে। নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেবো, একদম আলুগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এইভাবে ভাজতে হবে। এর মধ্যে এবারে দেবো জল, জল দিয়ে যতটা আমি তরকারিটা বানাবো সেই রকম একটা ঘনত্বে চলে আসলে তারপর উচ্ছেগুলো অ্যাড করব। একদম নামানোর সময় তো হয়ে গেছে, এবার উচ্ছেগুলোকে অ্যাড করে দিলাম। গ্যাসটাও আমি অফ করে দিয়েছি, নামিয়ে নিলেই হয়ে যাবে। এই হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করেছি আর উচ্ছে আলুর চচ্চড়ি, আর এটা ফুলকপি আলুর একটা তরকারি, এটা গতকালের ছিল, আর মাছের ঝোল। তো আমাদের লাঞ্চ রেডি। একটা বিস্কুট বের কর, একটা বিস্কুট কোটাটা ওই বিছানা নিবি, এটা নিবি, এটা খাবি খাবি, দে দে বিস্কুট খাচ্ছি, দে আমার হাতে, দে আমার হাতে, দে দাদা আমি এখান থেকে দিয়ে দিয়েছি খাচ্ছি, না না দে না, হাতে হাতে দিতে ভালো লাগছে, দে দিবি তো তুই, এমনি ওইখান থেকে আরেকটা নিয়ে, আরেকটা আমার হাতে দে, এটা আমার হাতে ক্যামেরা না, ফেলে দিলি কেন, এটার দিকে তাকিয়েছিস, নিবি আঙুল দেখ, আঙুল দেখ, ওই দেখ নিচে দুটো আছে, নে এক কোটো বিস্কুট খেয়ে যা, কি আমার গায়ে লেগে গেল হাত। গুড আফটারনুন, সন্ধ্যে হয়ে গেছে আর আজকে দুপুরবেলায় বেরোনোর জন্য কেমন করছে, আজকে ফট করে কেমন মনে হলো যেন সন্ধে হয়ে গেল আজকে। আসলে ব্যাপারটা হচ্ছে দুপুরবেলা আজকে একটু ঘুমিয়েছি, বেশ অনেকটা টাইমই ঘুমিয়েছি আজকে, বহুদিন পর। এখন ওই জন্য উঠেছি, উঠে চোখ মুখ ঠোক ধুয়ে চা খেলাম, একটু চা খেয়ে ওর বাবা বেরিয়ে গেল, তারপর ছাদে আসলাম তাড়াহুড়ো করে। সেই আচার রোদে দিয়েছিলাম, আচার তোলা হয়নি, এদিকে তো দুপুরবেলা যা হনুমানে উৎপাত করলো। সেই খেয়ে দিয়ে আমরা ঘরে গেছি, তারপর তখন থেকে চলেছে প্রায় 4টে পর্যন্ত হনুমানের ওরকম উৎপাত হয়েছে। হঠাৎ করে দেখি জানলার উপরে ওরকম এসে বসে রয়েছে, আর পিকু আমি ঘরে খাওয়া দাওয়া করে গেছি, তখন 3টে বাজতে 10টা সবে আমি ঘরে ঢুকেছি, যখন তখন দেখছি ছেলে এক কোটো বিস্কুট নিয়ে ওদেরকে খাওয়াচ্ছে, ওর সাথে সাথে আমিও বিস্কুট দেওয়া শুরু করেছি। আমাদের এখানে এত কাকের উৎপাত হয়েছে, কাক মানে সাংঘাতিক জ্বালাচ্ছে। একটু এই বিকালবেলাটা ছাদে আসলে মানে ওরা ভাবছে মনে হয় ওদের বাচ্চাদেরকে কেউ ইয়ে করবে, অ্যাটাক করবে, ওই জন্য সেই কা কা ঘুরেই যাচ্ছে সমানে। মানে এইখানে একটা নারকোল গাছ আছে, সেই নারকোল গাছে বোধ হয় বাসা টাসা আছে, ওই জন্য রোজ মানে বিকেলে বিশেষ করে এই টাইমটাতে যখন ওদের ঘরে যাওয়ার সময় এই সময়টাতে আমি দেখছি বেশি পরিমাণে কাকের উৎপাত। এই হলো মানে আর কি বলবো, হনুমান আজকে আমি ওখানে দেখাবো, ঘরে অন্য সময় দেখাবো, আজকে আর জানলা খুলবো না, খুললে এখন প্রচণ্ড মশা। ওই জানলার কাছে মানি প্লান্টের একটা গাছ আমাদের ঘরে ছিল, ওই বাইরের বক্সে ছিল, বারান্দার বক্সে, সেটাকে একটা ওই পাতা প্রচণ্ড পরিমাণে ওখান থেকে শিকড় বেরিয়েছিল, এবার সেটাকে পাতাগুলোকে কেটে কেটে নিয়ে আমি একটা ছোট কাপের মধ্যে 3টে পাতা রেখে দিয়েছি, 3 আর বাকিটা ওখানেই আছে।
তো ওই পাতাগুলো ওরা ভেবেছে মনে হয় কোনো খাবার টাবার, প্রথমে এসে তো সে টান টান দিয়ে ফেলে টেলে দিল। তখনই পিকু খাওয়া দাওয়া করে আর কি ঘরে বসে ড্রয়িং করছিল, সে দেখে পিকু চিৎকার দিয়ে উঠেছে, ও মা হনুমান, এমন করে উঠেছে যেন মনে হচ্ছে ঘরে ডুববে। তারপরে সে ঘরে এক কোটো বিস্কুট ছিল, ও মানে সেখান থেকে দিয়ে খেতে 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 ও ঘরে এক এক কোটো বিস্কুট পুরো খাইয়ে দিয়েছে হনুমানকে। পিকুর রেওয়াজ কমপ্লিট, আমার ঘরোয়া যা কাজকর্ম ছিল সবই কমপ্লিট হয়ে গেছে। এখন যেই একটু বসেছি অমনি এখন একটু শীত শীত লাগছে, এমনি সারাদিন গিয়ে আজকে কিন্তু মানে ঠান্ডা ঠাও বুঝতে পারিনি। সে যাই হোক, এখন এই যে বই খাতা সব ছড়ানো, সব বইপত্র নিয়ে বসে গেছে, কালকে আবার ক্লাস আছে। আর আমি বসে গেছি দেখুন স্পেশাল একটা টিফিন নিয়ে, এটা কি বলুন তো, এটার মধ্যে সিম্পল মুড়ি আর এটা হচ্ছে সেই মিষ্টি, ওই দুধ পুলি যেগুলো মিষ্টির দোকানে পাওয়া যায় ওই টাইপেরই, কিন্তু মিষ্টিগুলো এরকম চ্যাপ্টা চ্যাপ্টা। এই যে মানে রসমালাইয়ের যে যেরকম একটা টেস্ট হয় সেম খেতে হয়, দারুণ লাগে। এই মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে। আমি এখন বসে গেছি মিষ্টি আর মুড়ি নিয়ে, দুটো মিষ্টি নিয়ে বসেছি, তার মানে দুটোই কিন্তু আমি খাবো না, একটুখানি ভাগ ওখানেও যাবে। আর সন্ধেবেলায় ও সিম্পলি আজকে হরলিক্স আর বিস্কিট খেয়ে রেওয়াজে বসেছিল। তো আজকের গল্প আমার এ পর্যন্তই থাক, আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণে জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে।